তো আমাদের ভাই, আচ্ছা একটু মিউট করেন আপনারা, আমাদের ক্লাসগুলো যেহেতু শেষ হয়ে গেছে, এখন কিছু কিছু টপিকস বাকি আছে, যেমন ইমেল মার্কেটিং বাকি আছে, সার্চ ইঞ্জিনের মানে অ্যাডভান্স সার্চিংটা বাকি আছে, আর আর কি বাকি আছে, ভিডিও এডিটিং সম্পর্কে একটু বলতে বাকি আছে, এগুলো বলবো, এগুলো সমস্যা নাই, এগুলো শেষের দিকে বললেই হবে, এগুলো নিয়ে আলাদা একটা ক্লাস, 2 দিন ক্লাস নিলে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে প্রথমে জ্ঞান নিতে হবে কি ডিজিটাল মার্কেটিং, যেগুলো মূল বিষয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর এসইও, এই দুইটা বিষয় হচ্ছে কি সবচেয়ে পাওয়ারফুল জিনিস ডিজিটাল মার্কেটের ভিতরে, তো ওই দুইটাকে আমাদেরকে ভালো মতো শিখতে হবে। তো আমাদের মোটামুটি শিখা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের প্র্যাকটিস করা হয়নি, মানে অভিজ্ঞতাটা, সে অভিজ্ঞতাটা নেওয়া হয়নি, তো আপনাদেরকে সে অভিজ্ঞতাটা দেওয়া হবে। যে একটা আসল আসলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাতে কি কি কাজ করতে হয়, এগুলো আপনারা হাতে নাতে করলে আরো আপনাদের শিক্ষা, যেটা আমি শিখাইছি সেটা আরো পাকা পোক্ত হবে। এই জন্য আমি ওয়েবসাইট এটা তৈরি করেছি, এটা এই ওয়েবসাইটের কিন্তু খরচ আমার না, আমার পকেট থেকে যায়নি, এটা কিন্তু ওই যে বিকালের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু দিয়েছে, কয়েকজন 700 টাকা খরচ হয়েছে, ওরা দিয়েছে, অবশ্য তাদেরকে টাকাটা দিতে হবে, এভাবে নেওয়াটা ঠিক হবে না। তো ওই সময় টাকা ছিল না, জন্য ওরা বলছে না ভাই আমরা হাতে নাতে কাজ শিখবো, আমাদেরকে শিখাইতে হবে। বিকেলের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু আসলে খুব অ্যাক্টিভ, তাই ওই ওয়েবসাইটটা তৈরি করছি এখন। ওয়েবসাইটটা তৈরি করা হলেই মানে আপনারা যে কন্টেন্ট গুলা দিবেন, এই কন্টেন্ট গুলা পাবলিশ করবো ওয়েবসাইটে, পাবলিশ করা হলে তখন আপনাদের কাজ শুরু হবে। যদি কন্টেন্টই না থাকে একটা ওয়েবসাইটে, তাহলে তো মার্কেটিং হবে না। এই জন্য আগে আমরা কি কন্টেন্ট দরকার ওয়েবসাইটের জন্য, তো কন্টেন্ট প্রতিদিন আমরা আপডেট করব কন্টেন্ট, এই যে কয়েকদিন আমাদের ক্লাস, মোটামুটি আরো 4-5 দিন হবে হয়তো বা ক্লাস, এই 4-5 দিন আমরা প্রতিদিন প্রতিদিন কন্টেন্ট আপডেট করব। এখন এখন শুধু কন্টেন্ট আপনাদেরকে এই 4-5 দিন লিখতে হবে, আর আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে প্রত্যেকজনে। আপনারা যেমন এখন আজকে যদি 10 জন ই থাকেন, উপস্থিত থাকেন, তাহলে 10 জনকে 10 মিনিট 10 মিনিট করে আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, আর ওই বিষয়ে কন্টেন্ট প্রতিদিন জমা দিতে হবে। আমি যে ঠিক আছে ভাই দিয়ে দিব আপনাকে, যে আলাদা আলাদা একটা টপিকস থাকবে, যেমন আপনাকে যে টপিকসটা দিয়ে দিব ওই টপিকস এর উপর আপনি কন্টেন্ট আমাকে দিবেন, আর আপনি নিজে একটা স্লাইড তৈরি করবেন, মানে একটা ওয়ার্ড ফাইল আমাকে দিবেন যে আমি মানে কন্টেন্ট দিলাম আপনাকে, এটা আপনার সেটা পাবলিশ করবেন, আর আরেকটা হচ্ছে আপনি যেটা বুঝেছেন সেটা স্লাইডে আমাকে বুঝাবেন, স্লাইড শেয়ার করে পাওয়ারপয়েন্টে, পাওয়ারপয়েন্টে স্লাইডটা তৈরি করবেন যে আমাকে বুঝাবেন। তো পাওয়ারপয়েন্টে স্লাইডটা কিভাবে তৈরি করে ওটা আপনাকে দেখাই একটু। আমার ভার্সিটির জন্য যে স্লাইডটা আছে সেই স্লাইডগুলোই দেখো। আচ্ছা এটা একটা স্লাইড আমার, এই স্লাইডে জাস্ট অনেকগুলো লেখা আছে, এগুলা না করে একটা মোটামুটি টাইপের স্লাইড গুলো দেখো। এটা একটা স্লাইড ধরেন, এটা একটা স্লাইড, এটা হচ্ছে অ্যাডভান্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, এটা একটা স্লাইড, এটা হচ্ছে আমাদের টিচারের নাম, ও টিচার মানে এটা স্লাইড দেখায় আমাদেরকে পড়াইছিল, তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্লাইড কেমন হয়, এই যে একটা স্লাইড প্রথমে থাকলো, এটা যে বিষয়টা নিয়ে আপনি এই করবেন লিখছেন বা প্রেজেন্টেশন দিচ্ছেন ওই বিষয়টা থাকবে, আর আপনার নাম এটা থাকবে, তারপর থেকে শুরু হবে আপনার পড়াশোনা, আপনার যে কোথাও যদি ছবি দেওয়ার মনে মানে অ্যাড করার প্রয়োজন হয় সেটাতে ছবি দিবেন, কিছু লিখলেন, এগুলা কিন্তু আপনাকে এভাবে আপনি যে বিষয়গুলো 10 মিনিট বলবেন, যেটা আমাকে বুঝাবেন যে ভাই আমি এটা দিয়েছিলেন কাজ, এটা সম্পর্কে আমি এটা পড়ে বুঝেছি, ওইগুলো আপনি লিখবেন, কন্টেন্ট তো দিবেন, কন্টেন্ট থেকেই কিছু কিছু কথা বা ইমেজ নিয়ে এসে পাওয়ার পয়েন্টে সাজাবেন, যেন সংক্ষিপ্ততে 10 মিনিটের মধ্যে আমাকে বুঝায় শেষ করতে পারেন।
মানে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে। হ্যাঁ একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে পাওয়ার পয়েন্ট শেয়ার করে। কি বুঝলেন সবাই? জি ভাই বুঝতে পেরেছি। আবার তো বের হয়ে গেল 8 জন আমাকে দিয়ে, মানে আপনারা 7 জন আছেন। ভাই সবাইকে একবার ফোন দিলে হয় না ভাই? আসলে কেন ইয়া করতেছেন সব? এটা আসলে হয় না, যার মন নেই তাকে ফল দেওয়া হয় না। আচ্ছা ভাই সবাই নামের লিস্টটা একটু দিয়ে দিতে ভাই, আমি না হলে ফোন দিব সবাই। এভাবে আসলে হয় না, ক্লাস রোজ আসছি ভাই, ক্লাস হইতেছে না, সময় দিচ্ছে। দেখি আজকে কথা বলবো ভাইয়াদের সাথে, কথা বলে দেখি কি অবস্থা, কি বলে, দুইটা ব্যাচকে একসাথে করে দেওয়া যায় কিনা। ভাই সকালের ব্যাচে মানে আলাদাই থাক ভাই, বিকালে প্রবলেম আছে তো ভাই। নাহলে তো এইভাবে তো সমস্যা, তো এই 10 জন করে ক্লাস নেওয়া। আমি চেয়েছিলাম যে আমার দুইটা যেহেতু ব্যাচ আছে নি, ছেলে পিলে দুইটা দুইটাই করে 4টা ল্যাপটপ হবে। এখন যদি আপনাদেরকে অ্যাড করে দিই তাহলে করে তো ওই 2টাই ল্যাপটপ হচ্ছে এতগুলা, তখন আবার একটা ব্যাচ বড় হয়ে গেল আর ল্যাপটপ হয়ে গেল 2টা। আচ্ছা আমাদের সামিল ভাই, জসিম ভাই, ওনাদেরকে দেখতেছি না কিছুদিন যাবত, কি ব্যাপার? সামিউলের তো ব্যাপার আছে, সামিউল মানে এখন ও হয়ে গেছে টিচার, ও না হলে ক্লাস নিচ্ছে, ওর আসার সমস্যা হচ্ছে। কিন্তু জসিম ভাই তারপরে এদের যে কি অবস্থা এটা জানি না। আজকে তো দেখতেছি সাব্বির ভাইও নাই। সাব্বিরের বাড়িতে নাকি কি অনুষ্ঠান চলছে, আমাকে মেসেজ করেছে যে আমার ভাই আমার বাড়িতে অনুষ্ঠান চলছে। কি যে অনুষ্ঠান চলছে আল্লাহ জানে, এই করোনার মহামারীর ভিতরে। ও আর জসিম ভাই তো কি যে ব্যাপার বুঝলাম না। ভাই যে কন্টেন্ট গুলো যে আছে ভাই, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিবো, তো ভাই কোনো কি সাজেস্ট করা যায় যে কোন কোন ওয়েবসাইট গুলো বেশি ভালো, ওখান থেকে তথ্য ভালো পাওয়া যায়? গুগলে সার্চ দিবেন, দিয়ে আপনার পড়ে যেটা সহজ মনে হবে যে আপনি এটা বুঝতে পারছেন আর কন্টেন্টটা মানে ভালো লাগছে পড়ে, সেটা আপনাকে বুঝতে হবে। জি ভাই, এই 10 জনে কি ক্লাস নেওয়া যাবে, এই 10 জনে ক্লাস নেওয়া যাবে কিনা এটাই আমাকে জানতে হবে আগে ওদের কাছ থেকে। ভাই এই 10 জন যে আসছে বারবার, 10 জনে কি ক্লাস নেওয়া যাবে কিনা। ভাই হাজিরার এক্সেল ফাইলটা কি দেওয়া যাবে? আমি সবাই একবার করে ফোন দিয়ে দেখতাম যারা আসে না রেগুলার, যদি আপনি না দেন তাহলে। ফোন দিয়ে আসলে বেশি কিছু লাভ হয় না, আমি দেখেছি তো। আচ্ছা আপনি নিন, ফাইলটা দিতে পারবো না হয়তো, যেহেতু এটা ওদেরই। হুম হুম ঠিক আছে, ফাইলটা দিতে পারবো না, কিন্তু আপনার নাম্বারটা দিতে পারবো। নাম্বারটা দিলেও হবে যারা যারা আসতেছে না রেগুলার। আচ্ছা ভাই এখন কি মানে নতুন স্টুডেন্ট অ্যাড দেওয়া যাবে, না হলে কয়েকজনকে নিয়ে আসতাম যারা রেজিস্ট্রেশন করে আছে? না হলে না, এখন দিলে তারা কিছু বুঝতে পারবে না। এখন দিলে মিডিল রাস্তায় থেকে যাবে। আচ্ছা এই যে একটা স্ক্রিনশট নিয়ে নেন, দেখতে পাচ্ছেন কি স্ক্রিন?
স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। শেয়ার করে নিও না। এই যে এতটুকু আছে না, এতটুকু নিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই। 21 জন প্রথমে আছে শামীম আহমেদ, ও তো আছে, সমস্যা নাই, ওকে ফোন দেওয়ার দরকার নাই। আর নিচের যে দুইজন আছে, ওই নিচের দুইজন আসবে না, ওদের কাজ আছে। আচ্ছা হোসেন, হোসেন আলী ভাই তো থাকে, সাক্ষাৎ করে থাকে। আচ্ছা ভাই সবাই একবার আমি ফোন দিয়ে দেখবো। এই সুবহান আলী আর সামিউল হক, এরা দুজনে যে কি অবস্থা আমি বুঝলাম না। এদের দুজন মানে এগুলো না আসে কিন্তু আর আসে না এরকম না, এটা এরা দেখি অনেকদিন থেকে আসে না। জাকারিয়া খান ভাই কি আছে? জাকারিয়া তো নিয়মিত ক্লাস করে না, কিছু বুঝি না জাকারিয়া। জাকারিয়া সকালবেলা আমাকে অবশ্য স্কাইপে নক করেছে, ক্লাসে আসে না। পারুল ভাই আমরা যে বলেন এই আপনার বিকেলের ক্লাসটা কি জাস্ট 2টার সময় শুরু হচ্ছে? মানে 2:30 বাজে শুরু হয়েছে। আর শেষ হতে আপনার ওই 5:30 শেষ করে দিই। 5:30 না, আর আমি সময় বের করার চিন্তা ভাবনা করছি, দেখি বলতে পারি কিনা। আমরা যা আমরা যা যা শিখেছিলাম, 1 পেজ এসি আর 1 পেজ এসি রিভিশন না, এগুলো হাতে নাতে কাজ হবে। রিভিশন তার মুখে কথা বলবো না, এবার মানে অ্যাকশন হবে। জি ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন। আমাদের ইমেল মার্কেটিং তো হয় নাই না? না ইমেল মার্কেটিং মানে ঈদের পরে। হ্যাঁ ইমেল মার্কেটিং আমি শিখাবো, মাথায় আছে বিষয়গুলো, যেগুলো ভিডিও এডিটিং এর বিষয়টা একদিন শিখাবো, ইমেল মার্কেটিং ডে একদিন শিখাবো, এগুলো শিখাই দেবো। ভাই একদিনে কি ইমেল মার্কেটিং শেষ করা যাবে? একদিনে শেষ করা যাবে। ইমেল মার্কেটিং এ তো অনেক প্রশ্ন ছিল আমার। আচ্ছা যখন হবে তখন এটা করব। কি প্রশ্ন ছিল করো, এখনই করো, সমস্যা নেই। মানে অনেকে দেখি ভাই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এটা টেম্পোরারি না, একবার অরিজিনালি ইমেল অ্যাকাউন্ট, কিন্তু ওই সিস্টেমটা কি জানতেন নাকি আপনি? তাই ইমেল তৈরি করে বলতে, আমরা যেমন নরমালি ইমেল অ্যাকাউন্ট খুলি ফোন নাম্বার ভেরিফিকেশন করে, কিন্তু করে ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই অ্যাকাউন্ট খুলে, ওখানে আপনার রিকভারি অপশন থাকে। আচ্ছা এটা করা যায়, এটা করতে গেলে জিমেল, জিমেল কি তারা তৈরি করে এভাবে? হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট, আমার এক এক ভাই আছে, ও জিমেল বিক্রি করে অ্যাকাউন্ট, তো আমিও অনেক অ্যাকাউন্ট কিনে নিছি ওর কাছ থেকে, 10টা করে নাই, তো এই সিস্টেম ওই কিনে তার মানে তৈরি করে, সরি, আর আমি কিনে নেই। জিমেল গুলো মানে টেম্পোরারি না? না টেম্পোরারি না ভাই, একদম রিয়েল জিমেল। টেম্পোরারি হলে তো এমনিতে হাজার হাজার অনলাইন পাওয়া যায়, কিন্তু ওই রিয়েল জিমেলই বিক্রি করে। খুলার সিস্টেম অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে, এই সিস্টেমটা আমি অনেক অনেক সিস্টেম করে জানতে চাইছি, কিন্তু ও ভাই বলে নাই। তো মানে ওনার কাছে কিছু জিনিস রাখা দিছে। আচ্ছা আমি ইউটিউবে সার্চ করে আমি জানি যে একটা মেল থেকে 20টা মেল করা যায়, কিন্তু যে রিকভারি অপশন মোবাইলে যে চাইবে না এরকম মানে আমার জানা নাই, তাহলে আমি ওটা দেখবো। ভাই আমি আপনারটা হচ্ছে আমার জি ভাই হোসেন ভাই বলেন বলছি যে পারভেজ ভাই বলল যেটা ওইটা হচ্ছে সাব সাব জিমেইল। হ্যাঁ হ্যাঁ সাব।
আর আমি বলছিলাম ভাইয়া রিকভারি সহকারে, মানে এই জিমেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম, বলা যায় নাই বললেই বলা যায়, এটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। পারভেজ ভাই আচ্ছা ওটা দেখবো আমি, সিস্টেম যদি থাকে। আপনার ওই একটা মোবাইল নাম্বার থেকে কতটা জিমেল খোলা যায়? একটা মোবাইল নাম্বার থেকে অনেকগুলাই করা যায়। আমার তো এর কোনো লিমিটেড আছে কি? আমার মোটামুটি 20-21টা মতো জিমেল আছে, পুরো একটা নাম্বার দিয়েই করা আছে, সমস্যা নাই। তো আমার মনে হয় এটা আপনি করতে পারবেন, মানে একদিনে একটা রূপ, মানে একদিন না, আমি যেমন করি যে ধরেন মাসে একটা দুইটা করলাম, এরকম মাসে একটা দুইটা ভাবে করতে পারবেন। আচ্ছা মানে একসাথে করে যাবেন এট এ টাইম? না এট এ টাইম করতে পারবেন না। আচ্ছা আর ইমেল মার্কেটিং এ তো এরকম কোন রেস্ট্রিকশন নাই তো, নিয়ম নাই তো যে বিভিন্ন রকমের মেইল দিয়ে কি করা যায়, করতে হবে আমাদের মার্কেটিং করতে হবে, এরকম তো কোনো সিস্টেম না ইমেল মার্কেটিং। ওটা তো স্প্যামিং হয়ে গেল, আমার একটাই মেল থাকবে, ওই একটা মেল থেকে মানুষকে আপডেট যাবে, এটা হবে ইমেল মার্কেটিং। জি ভাই একটা ইমেইলে তো যথেষ্ট একটা লোকের জন্য। কিন্তু আপনার যে অনেকগুলা জিমেইল দরকার তাহলে তো এটা। আচ্ছা সুইট ভাই ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ক্লাস হচ্ছে তো? ক্লাস তো নিচ্ছি, লিঙ্কে ঢুকার মানে ওই লিঙ্কে তো ক্লাস করছি আমি, এতদিন তো ওই লিঙ্কে আসলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই লিঙ্কে আর প্রতিদিনই করে ক্লাস আছে, তা বলছি লিঙ্ক নেই। আপনার আবার কেউ বের হয় না, সুইট ভাই আসছে, সুইট ভাইকে প্রবলেমের কথাটা বলি। ওকে ভাই আমরা কি ফোন দিয়ে কানেক্ট হবো? আর যাবো হলে হতে পারেন, দু একজন হলে হলে ভালো। আচ্ছা জসিম ভাই তো দেখি অনলাইনে, কিন্তু কি ব্যাপার ক্লাসে নাই কেন? কি হয়েছে বিড়াল? আর কি হলো? কাপড় যখন কিনলেনি তখন ওই
সবুজ কালারের কাপড় কিনতেন? কাপড় কিনিনি তো, এটা এটা বাসায় ছিল রুমেই। না ওর না না না, এটা ইয়ে কি বলে না, বুবু না যে ওর না থাকবে, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো ভাই কান্নাই ভাবির আছে, ভাবির ওর না আছে না, ওর না নাই, ওর না এত বড় হয়। আর আপনাদের এখানে 11 জন কেন মাত্র? ওই কথাটাই আপনাকে আজকে ফোন দিয়ে আমি বলতাম যে ভাই কথা হলো যে বিপদ, খুবই বিপদ। ফোন দিয়ে বলতেন ক্লাসে এসে দেখা গেল ছাত্রদের আমি কাছে পেতাম না, কেউ কি আসলে আসেন না, টোটালি আসে না? এখানে মোটামুটি আর দুই একজন আছে যারা নিয়মিত আসে, বাদ বাকি এই যে 10 জন দেখছেন এরা নিয়মিত, আর দুই একজন আছে মানে মোটামুটি 12-13 জন এরা নিয়মিত ক্লাস করে। বাকিগুলো করবে না ধরেন, এরা 4-5 দিন থেকে যেহেতু নাই সেহেতু মনে করেন যে করবে না। রেড মার্ক করে দিন, একটু রেড মার্ক করে দিন, নামগুলো একটু রেড মার্ক করে দিন, যারা যারা আসে না গুগল শীটে ঢুকে রেড মার্ক তো করতে পারেন। হ্যাঁ রেড মার্ক মানে আপনি ওখানে যে ইএস দেওয়া আছে, ইএস বাদ দেয় যেগুলো ফাঁকা রাখা আছে ওগুলাই তো রেড মার্কের মধ্যেই পড়ে। হ্যাঁ ওগুলো রেড মার্ক, লাল লাল করে দিবেন, লাল লাল। হ্যাঁ তারপর আমি রেড মার্ক করে দেব যেন আপনি বুঝতে সুবিধা হয়। লাল লাল করে দিবেন, ওদের নাম ডিলিট করে দিব শীট থেকে। আর বিকেলের ব্যাচের খবর ভাই একটু বলেন তো। বিকেলের ব্যাচটা ভাই ভালোই আছে, বিকেলের ব্যাচে তাও প্রায় প্রত্যেকটা মানে কম পক্ষে হলো 15 জন 16-17 জন এরকম থাকে কম পক্ষে, না হলে 20 জন থাকেই নিয়মিত। ও বিকেলের ব্যাচে কোনো সমস্যা নাই এখন। আচ্ছা আজকে আমাদের একটা ব্যাচের বিদায়ী অনুষ্ঠান চলছে। হ্যাঁ আমি বেশি কথা বলবো না, জাস্ট উপস্থিতি দেখি নি অনেকদিন থেকে কি অবস্থাটা দেখি। কোনো ভাবে যদি জুবায়ের ভাই আমাকে ফোন দিয়েছিল, জুবায়ের ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি কি ক্লাস নিচ্ছেন? আমি বলছি হ্যাঁ ক্লাস নিচ্ছি। তো বলছে যে আপনার লিংকে আমি ঢুকতে পারছি না, কিন্তু আমার স্টুডেন্টরা তো সেই কতদিন থেকে আগে থেকে তো ঢুকছে ভাই, কতদিন থেকে আগে থেকে ঢুকছে ঠিক আছে, একই লিংক সকাল বিকাল একই লিংক। হ্যাঁ সকাল বিকাল একই লিংক। এই লিংক কি না? হ্যাঁ এই লিংকেই। আচ্ছা আমি আপডেট করে দিচ্ছি লিংক, যেমন মনে করেন আপনি কি করছেন না করছেন জানি না, লিংক মানে আপডেট হয়ে গেছে। আমিও তো বললাম যে ঢুকতে তো ঢুকতে হচ্ছে। কালকে আমাকে তার আগে তো ওই যে ই ভাই আসছিল, ইমরান ভাই তো আসছিল, তখন তো আবার কাজ করছিল, আমি তো চেঞ্জ করে নিই এটা, ওই লিংকেই তো আসছে আমার স্টুডেন্টরা। আল্লাহ জানে কোথা থেকে যে ঢুকছি আর কোথা থেকে কি হচ্ছে, যাই ক্লাস নেন আর চেষ্টা করেন একটু স্টুডেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে যদি সম্ভব হয়। আচ্ছা ভাই কত হলে 10 জনে ক্লাস নিব না দুইটা ব্যাচকে একই হাতে করে দিবেন? ক্লাস নেন আলাদা আলাদা ক্লাস নেন, আমরা যদি আলাদা কি এক পর্যায়ে করতে হয় তাহলে করে দেব আমরা। আচ্ছা দেখেন যদি যেটা সুবিধা হয়। আচ্ছা ভাই ইয়ে আমি বাড়ি ভাইয়ের কি অবস্থা ভাই, মানে এটা কি আমাদের যে বাড়ি ভাই আমাদের এখানে ক্লাস নিচ্ছিল ও বাড়ি ভাই কি মানে এখন ট্রেনার হয়ে গেছে নাকি? কোন বাড়ি ভাই? ওই যে দুইটা দেখলাম ব্যাচ আছে বাড়ি আব্দুল বাড়ি। হ্যাঁ হ্যাঁ উনি ট্রেনার, ট্রেনিং করাচ্ছে এখন। হ্যাঁ 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 দুইটা ব্যাচ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুইট ভাই তাহলে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ক্লাস না, আসসালামু আলাইকুম। আব্দুল বারি ভাই কে চিনেন আপনারা? এখানে কয়েকদিন এসেছিল ক্লাস করার জন্য মোটা করে ভাই, আমাদের সাথে ক্লাস করেছে। ওটা কি প্রথমের দিকে ছিল ভাইয়া? না প্রথমের দিকে না, এই শেষের দিকেই ছিল। উনি কি ট্রেনার হয়েছে এখন? কি যে করে এরা, এই যে আমাদের রুয়েটের এক ভাই আসছিল না আসে, মিশু ভাই না কি জানি নাম, মিশু ভাই, মিশু ভাই জব নিয়ে এসে ব্যস্ত, একটা ওই যে প্রজেক্ট নিয়ে এসে ব্যস্ত আছে, ও খুলনাতে আছে, খুলনাতে না পাবনাতে আছে বললো, কোথায় যে আছে বললো সে।
ভাই আমাদের এখানে তো একটা ইংলিশ টিচার আছে, ওই ভাইটা বলে আমাদের কিছু সময় দিলে আমাদের পক্ষে খুব ভালো। বিকেলের বেজে আমি ওই যে আধা ঘন্টা আগে ছেড়ে বিকেলের বেজে প্র্যাকটিস করি, ওই যে না ভাই বিকালের ব্যাচে কি ইংলিশ ক্লাস হচ্ছে নাকি ভাই? বিকালের ব্যাচে না ইংলিশ ক্লাস হচ্ছে না, বিকালের ব্যাচে ওই যে আমরা কয়েকজন আছি তিন চারজন যারা পরে থাকি, আমি বলে দিই যে আমাদের ক্লাস শেষ, তারপরে যে কয়েকজন থাকে তিন চারজন ওরা তিন চারজন মিলে আমরা ইংলিশের প্র্যাকটিস করি। কখন এটা ভাইয়া? বিকালের ব্যাচে সময় বিকালে পাঁচটা বিশের পরে ইংলিশের এটা আলাপ আলোচনাটা হয় আমাদের। আমরা প্র্যাকটিস করি যেন ইংলিশটা আমাদের বেটার হয়, এই জন্য ইংলিশে কথা বলি চেষ্টা করি, বাংলাতে কথা বলা বাদ দিয়ে ইংলিশে, তখন ওই 40 মিনিটটা হয় ইংলিশে শুধুমাত্র, বাংলা বলা যাবে না। তাহলে ভাই আমিও চলে আসি। আসেন, সমস্যা কি? লিংক তো একই লিংক। আচ্ছা ভাই, তাহলে তো আপনারা তো অনেক আগে গেছেন ভাইয়া। জি একই লিংক। বুঝলাম না। আচ্ছা, আপনাদেরকে যে প্রেজেন্টেশনটা দিতে বললাম আর এটা তৈরি করতে বললাম কন্টেন্টটা, এটা তো আজকে কেউ করেননি, কিন্তু কালকে থেকে একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন, কাজ টাজগুলো জমা দেন নিজেরা একটু। জি ভাই অবশ্যই অবশ্যই। মানে যদি আপনারা 10 জনই থাকেন তো 10 জনই যেন কাজটা করেন ভালো মতো, যেহেতু ক্লাস করছেন সেহেতু করবেন কাজটা, তাহলে ভালো লাগবে। একটা নির্দিষ্ট বিষয়ের উপরে? হ্যাঁ, একটা নির্দিষ্ট বিষয়ের উপরেই তো। আর প্রেজেন্টেশনটা বলে দিবেন নাকি? মানে আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখবেন ওই বিষয়ের উপরে প্রেজেন্টেশন, মানে ওইটাই আপনাকে পাওয়ারপয়েন্টটা আপনি সাজিয়ে নেবেন আপনার মতো করে, যেন একটা মানুষকে, মানে ধরেন আমরা সবাই তখন ছাত্র, আপনি বুঝাচ্ছেন ওই স্লাইডটা দেখায় দেখায় সবাইকে পড়াচ্ছেন, এইরকম একটা টাইপের একটা ব্যাপারটা হবে এরকম, যে আমরা স্টুডেন্ট তখন আপনি বলবেন আমাদের এই ঈদের আগে পর্যন্ত যেটা ক্লাস হবে এরকম ভাবে হবে, আমাদের কন্টেন্টের দরকার, কন্টেন্ট লিখতে হবে আপনাদেরকে আর জমা দিতে হবে। আপনারা যেহেতু আজকে কন্টেন্ট জমা দেননি, কন্টেন্ট রাইটিং এ আপনাদের সবারই 1 মার্ক আজকে বাদ, কালকে আমাকে বিকেলের ব্যাচে যারা দিয়েছে জমা তাদেরকে আমি 10-এ 10 দিব, এটা বলেছি তাদেরকে, আর যারা দেয়নি তাদের 1 মার্ক কাটা, আজকে যারা দিবে তারা পাবে 9। আপনারা যদি আজকে রাত্রের মধ্যে যারা যারা জমা দিবেন তারা পাবেন 9-10 মধ্যে, আর যদি জয়দিন লেট করবেন তো 1 মার্ক করে মানে কাটা পড়বে। ভাই কেউ জমা দিচ্ছেন কি আমাদের এই কেউ জমা দিয়েছে আপনাকে? জমা দেয়নি না, এই ব্যাচ থেকে কেউ জমা দেয়নি, সুতরাং এই ব্যাচের কেউই 10-এ 10 পাবে না, 9। আজকে জমা দিলে 9, তারপরে যতদিন লেট হবে 1 মার্ক করে কমে যাবে। জাস্ট একটা কন্টেন্ট নিয়ে বসে থাকলে তো হবে না, আরো তো কন্টেন্ট লিখতে হবে আপনাদেরকে, তো একটা কন্টেন্ট নিয়ে আপনারা যদি জমা না দেন তাহলে কন্টেন্ট রাইটিংটা হচ্ছে কিন্তু একটা প্র্যাকটিস। এখানে যারা যারা ভালো ভালো ডিজিটাল মার্কেটার কি বলে, কন্টেন্ট ইজ দা কিং, মানে কন্টেন্ট ছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং অচল।
আপনাকে তো কথার মাধ্যমেই মানুষকে কনভিন্স করতে হবে, আপনার বায়ারকে কনভিন্স করতে হবে, কিংবা আপনার পণ্য যেটা প্রচার করবেন আপনার ক্লায়েন্টের, সেটা তো আপনাকে কথা দিয়ে তাকে ইমপ্রেস করা লাগবে। সো আপনাকে কন্টেন্ট রাইটিং এটা যে কোনো মূল্যে শেখা লাগবে। তো আপনারা এই কন্টেন্টটা নিয়ে হেলাফেলা করেন না যে জমা দিব বা দিচ্ছি এরকম করেন না, সবাই দিয়েন এই কন্টেন্টটা। এই কন্টেন্ট দিবেন, আমি আবার এভাবে ইমেইলে না কথা দিব, হ্যাঁ আমার ইমেইলে দিবেন। এভাবে যখন কন্টেন্ট গুলা দিবেন, দুই একটা যখন কন্টেন্ট হয়ে যাবে তখন জি মানে আপনাদের ধরেন যে তিনটা কেন কন্টেন্ট দিলেন, এক একটা মানুষ তিনটা করে কন্টেন্ট দিলেন, তাহলে একটা কন্টেন্ট রাইটিং এর একটা প্র্যাকটিস হয়ে গেল। প্রেজেন্টেশনের একটা তিনটা তিনবার সে দিল, তিন দিন দিল, তার একটা প্রেজেন্টেশনের প্র্যাকটিস হয়ে গেল। ক্লায়েন্টদের সাথে কত প্রেজেন্টেশন কিন্তু হবে ইংলিশে, বাংলাতে না, আপনি লিখবেন ইংলিশে, আপনি বলবেনও ইংলিশে, বাংলাতে না। আপনি যা বলবেন আপনি স্লাইডে লিখেন, সমস্যা নাই, কিন্তু ইংলিশে বলতে হবে। এতে আপনার কি হলো, ক্লায়েন্টের সাথে যে একটা কমিউনিকেট করার যে কিভাবে কমিউনিকেট করবেন, ইংলিশটা একটু প্র্যাকটিস হয়ে গেল আপনার। জি ভাই, যেহেতু শিখছেন কষ্ট করে, যেহেতু ক্লাসটা করছেন এমবি খরচ করে সময় নষ্ট করে যেহেতু করছেনই, তখন একটু ভালো মতো কাজে লাগান সময়টাকে। আপনাদের একটা জিনিস দেখায়, আপনাদেরকে যেহেতু ভিডিও এডিটিং সম্পর্কে শেখাবো বলেছি, একটু বেসিক আপনাদেরকে ধারণা দিই। কালকে ওদেরকে দেখাইছি বিষয়টা, অবশ্য আমি বলেছি আপনাদেরকে ভিডিও এডিটিংটা ক্যামটাসিয়াতে করতে হবে। এই যে ক্যামটাসিয়া এই সফটওয়্যারটা আমি কিন্তু ইয়াতে দিয়ে রেখেছি, ড্রাইভে দেওয়া আছে, ড্রাইভে দেওয়া আছে। তো ক্যামটাসিয়ার এটা হচ্ছে ভিডিও রেকর্ডার, মানে আমি যা বলবো এখানে তা রেকর্ড হবে। এখন মানে আমি এই যে পুরা একটা চারি সাইডে কিন্তু সবুজ কালারের হয়ে আছে, ঘিরা আছে, মানে পুরো ডিসপ্লেটা এখন সে ক্যাপচার করে আছে। আমি যদি রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। যেমন আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম, এখন 3 2 1, হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা চলছে, ক্যামটাসিয়াতে রেকর্ডিং চলছে। ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে যাই, তাহলে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা এটা একটা ওয়েবসাইট, ধরেন এটা একটা ওয়েবসাইট, এটা মনে করেন আমাদের ওয়েবসাইট। আমি ধরেন আপনাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন শেখাচ্ছি, যেমন আমার আমারটাতে যায় shorttimeengineering.com, এটাতে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস এর এটা তো মেন ফিচার, এটা তো আপনারা জানেন, এরকম তো ফিচার দেখাইছি এর আগে। মানে ওয়ার্ডপ্রেস এ দেখতে যেমন, যেমন এই ওয়েবসাইটটা দেখতে এরকম, কিন্তু ভিতরে তো আর এরকম, ভিতরে তো আর এরকম নাই, ভিতরে গুলো হবে এরকম সিস্টেমে, এগুলো চক, এখান থেকে আমাকে ডিজাইন ডিজাইন গুলো করতে হবে, তাহলে এখানে কি চেঞ্জ হবে। তো এই ক্যামটাসিয়ার একটা সুবিধা হচ্ছে এই যে দেখেন, আমি এটা মার্ক করতে চাচ্ছি, এখানে মার্ক করতে পারবো, মার্ক করতে পারবো, মার্ক করা যায় ক্যামটাসিয়াতে। মানে এটা কি হচ্ছে ভাই এখন, মানে ভিডিওর মধ্যে মার্ক হচ্ছে? হ্যাঁ আপনাকে বুঝাতে সুবিধা হলো না আমার, যে এখানে দেখেন, এই যে এখানে আমি দেখলাম, কারণ আপনি এলাকাটা দেখতে পাচ্ছেন, এই একটা মার্কিং করলাম আমি বিষয়টাকে, যে হাইলাইট করলাম।
আর আমি এটা কেন করলাম আপনাদের দেখেন, আমাদের কিন্তু রেকর্ডিং চলছিল এটা, তো এটা আমি স্টপ করি এখন। আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, যে কাস্টম কিছু যদি দিতে চান, এই যে কাস্টম ভাবে দিতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন, গ্রিন কালার দিলাম, কালার এভাবে চেঞ্জ করা যায়, মানে ডিসপ্লের উপরে যা করছি ডিসপ্লের উপরে। স্টপ করি আমাদের ভিডিওটা। আচ্ছা ভিডিওটা স্টপ করলাম, হ্যাঁ ভিডিওটা স্টপ করলাম। এবার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সরাসরি ওপেন হবে, ওয়েট করেন, এখানে দেখবেন এই এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এই দেখেন আমি যে ভিডিওটা রেকর্ড করলাম ওই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে এডিট করতে পারবো। এই ভিডিওটা আমি প্লে করছি, হ্যাঁ প্লে করলে আমার কথা কিন্তু ডবল শোনা যাবে। আপনারা মানে বুঝার চেষ্টা করবেন যে এটা ভিতরে বাজছে, আমি কিন্তু বলছি না। আচ্ছা দেখেন, হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা চলছে, ক্যামেরা সেন্টারে রেকর্ডিং চলছে। ধরেন আমি কোন একটা আমাদের ওয়েবসাইট, আমি ধরেন আপনাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন শিখাচ্ছি, যেমন আমার আমারটাতে shorttimeengineering.com, এটাতে আমি আপনাদেরকে আচ্ছা বুঝলেন আপনারা, মানে এটা রেকর্ড করলাম আমি, কিন্তু রেকর্ডিংটা কিন্তু এটা হচ্ছে হচ্ছিল জি ভাই। এখন দেখেন আমার ছবি কিন্তু এখানে নিচে ছিল, একটু বড় করি এটা আমি, এই যে দেখেন, দেখলে কি ব্যাকগ্রাউন্ডটা দেখে খারাপ লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, একটু নাই করে দিই। এই যে এতটুকু সিলেক্ট করলাম, এখন এটাকে আমি সরাই ফেলবো। এর জন্য এই যে মোর অপশন আছে, এখানে মোর অপশনে যে ভিজুয়াল ইফেক্ট, এই যে রিমুভ কালার, এটা নিয়ে এসে এখানে রেখে দিলে এখানে একটা অপশন চলে আসবে। এই যে অপশন চলে এসছে, এখানে এসে আমাকে লাল কালারটা সিলেক্ট করে দিতে হবে, যে আমি এই কালারটা রিমুভ করব। মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, আবার একটু নিয়ে যে এখানে কালারগুলো একটু সিলেক্ট করি। এটাকে একটু কমান তাহলে হবে। ছোট করলে এটা মোটামুটি বোঝা যাবে না, যেহেতু এটা আমাদের, আচ্ছা যেহেতু এটা আমাদের উপরে থাকবে। বোঝা যাবে না যে আমার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, এটা বোঝা যাবে না। তো এবার প্লে করেন দেখেন, হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা চলছে। এই যে দেখেন আমাদের রেকর্ডিং চলছে,
ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে যাই তাহলে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা এটা একটা ওয়েবসাইট দেখছেন, এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু নয়েজটা আছে প্রচুর। হ্যাঁ নয়েজটা আছে, এই নয়েজটা মানে অডাসিটি থেকে বা ইয়া করা যাবে, এডিট করা যাবে। হ্যাঁ অডাসিটিতে যে আমাকে অডিওটা রিমুভ করতে হবে, আমি অডাসিটির কাজ জানি না, এই জন্য আমি অডিও রিমুভটাও আমি পারি না। তো এখান থেকে অডিও রিমুভ করা যায় কিন্তু এটা ভালো কাজ করে না। তো আমাকে অডিও, আপনি কি অডাসিটি জানেন? হ্যাঁ ভাই ওটা তো আমি কাজ করেছি এর আগে। আচ্ছা তাহলে আমাকে একটু শিখা দেন আপনি এখনই। এই যে নয়েজ রিমুভ যদি নিয়ে আসি এখানে, করি নয়েজ রিমুভ, নয়েজ রিমুভ হয় না। আপনি কি অডাসিটি ইনস্টল দাও আছে ভাই? অডাসিটি ইনস্টল দাও নাই, আমি দেখছি। আচ্ছা আমি ধরেন আপনাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন শিখাচ্ছি, যেমন আমার আমারটা দিয়ে এই মোটামুটি নয়েজ একটু রিমুভ হয়েছে। আমার কথাটা এখন বসে গেছে আর কি। মানে এখানে যে কাজটা করছে এখানে জাস্ট বেজ পিকটা মানে মানে সবগুলোর বেজ পিক মানে ইয়া করেছে, নাই করে দিচ্ছে। হ্যাঁ অডিসিটি তো ওটা করে না, এটা ওটা ডিটেক্ট করতে পারে ভালো মতো। এখান থেকে সেদের রেকর্ডিং চলছে, ধরেন আমি কোন একটা হোল সেলে যাই তাহলে বুঝাতে সুবিধা হবে। এখন আমাদের রেকর্ডিংটা চলছে, ক্যামেরা সেন্টার রেকর্ডিং চলছে। ধরেন কোন একটা হোল সেলে যাই তাহলে বুঝাতে সুবিধা হবে। দেখছেন একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কিন্তু আছেই, শু শু করছে। এটা ডাউন, এটা আমি ডাউনলোড করি দেখি, এটা একটু কম এমবি তে ডাউনলোড করি, বেশি এমবি দরকার না, না লাগবে কম এমবি তে ডাউনলোড করি। আচ্ছা অডাসিটি এটা কি পেড ভার্সন না ফ্রি তে পাওয়া যায়? না অডাসিটি ফ্রি তে পাওয়া যায়, এটা ওপেন সোর্স। আর পেড ভার্সন আছে নাকি এটার? আবার আমি ফ্রি টাই চালাইছিলাম, ওটাই খুব ভালো কাজ করে, পেড টা আছে কিনা আমার জানা নাই আসলে। ওটা ওপেন সোর্স ভাই, ওটা ভালোই এটা। আচ্ছা আমি একটু দেখে নি অডাসিটি বানান কি, AUDA CITY। ওদের মেইন ওয়েব পেজ চলে যান।
ভাই এর আগে একটা দেখছিলাম, মানে জুমে ক্লাস নিচ্ছে, লাইভে ক্লাস নিচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আছে, এটা কিভাবে করা যায় ভাই? ওইটা ওই যে ব্যাকগ্রাউন্ডে সবুজ সবুজই দেওয়া লাগবে, মানে ডাইরেক্ট ভিডিও চলছে লাইভ ক্লাস, তখনই রিমুভ করা যাবে ওটা? হ্যাঁ রিমুভ করা যাবে। হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা চলছে, আমাদের সাথে রেকর্ডিং চলছে, ধরেন আমি কোন একটা ওর চলে যাই তাহলে বুঝে বেশ সুবিধা হবে। এটাই তো নাকি? হ্যাঁ এটা কোথায় ঢুকলেন ভাই? এটা তো foshub.com, এটা অরিজিনাল তো না? এটা ওরাই তো এখানে ওডা সিটি থেকে তো এটা রিকমেন্ড করেছে। না না আর গোর ব্যাকে যান, এখানে ঢোকার তো কথা না। এটা তো ওডা সিটিতে আছে না? ওডা, হ্যাঁ হ্যাঁ odacityteam.org, এটি ওডা সিটির না নাকি? হ্যাঁ এটা অরিজিনাল তো এটা। হ্যাঁ ওইটা তো এখান থেকে তো ডাউনলোড করেছিলাম, এটা ওরাই রিকমেন্ড করেছে, এটা ওদেরই। দু এক মাস যদি আপনি চেক না করেন দেখবেন যে এসে দেখবেন যে হ্যাঁ এরা চেঞ্জ করে ফেলে। ছয় মাস থেকে ওনার কোনো কাজ করা হয়নি এগুলো তো? এখন ওই যে ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিন। এখানে কি ভিডিও আপলোড করা যায়? না ভিডিও না, এখানে অডিও আপলোড করা যাবে। ওটাই তো বলছিলাম যে আমি কি তাহলে ভিডিও থেকে ওটা ভিডিওটা কি আপলোড করে আবার অডিও রিমুভ করতে হবে? না না না, ওই আপনার ক্যামটা সিও থেকে তো মানে অডিও ফাইল ইয়া করা যাবে, আউট করা যাবে। ক্যামটা শুধু অডিওটাই আপনি ইয়া করতে পারবেন, সেভ করতে পারবেন। শুধু অডিওটা মেইন ফাইল থেকে যাবে? হ্যাঁ মেইন ফাইল থেকে যেত, কিন্তু ওটা তো আমিই করে দিলাম। আচ্ছা না হলে এমনিতে আপনি একটু কিছু রেকর্ড করেন, ওটা কিভাবে কাজ করে শুধু ওইটুকু দেখাই দিই আপনাকে। একটু Thank you.
এখান থেকে অডিওটা আলাদা করা যায়। হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা চলছে। এটা এডিট অডিও আছে না? এখান থেকে ভিডিও আলাদা করা যাবে না? এখান থেকে আলাদা করা যায় না এটা? এটাকে আলাদা করা যাওয়ার কোনো অপশন নাই নাকি? আচ্ছা এই যে এটা সেপারেটেড অডিও এন্ড ভিডিও, আচ্ছা এই যে হয়ে গেছে। ভিডিওটাকে এখন ডিলিট করে দিই, তাহলে হয়ে গেল। হ্যাঁ এখন আমাদের রেকর্ডিংটা হইলো, এখন এটাকে ডাউনলোড করি। আচ্ছা অডিও কিভাবে করা যায়? আচ্ছা এই এখানে অডিও অপশন আছে, অডিও আছে। আচ্ছা অডিও এটা কি? এটা বিট রেট মানে? এটা ওই যে অডিওর এটা বিভিন্ন বিট থাকে, এটা কত সিলেক্ট করা যেতে পারে? এটা 256 দেন। MP3 করে দেন, ওটা ফরম্যাট তো তাহলে আবার ই করা লাগবে? না না জাস্ট ওই রিনেম করে দেন তাহলে হয়ে যাবে, কিছু করা লাগবে না। রিনেম করলে হয় না? ফাইলের ই কি চেঞ্জ হয়? ওটা তো রিনেম করলে তো ওটা চেঞ্জ হয়ে যায়। হয়ে যায় করে দেখেন, হয়ে যাবে। আচ্ছা এটা কি নিবে না বলছেন নাকি অডাসিটিতে? এটা এটা নিবে, তবে ওই MP3 হলে সব থেকে ভালো হয়। আচ্ছা দেখি যদি না নেয় তখন।
ইয়ার্স লেটার হইলো না নাকি ফাইল ইম্পোর্ট হয় নাই আছে এখানে ওপেন এ আচ্ছা ইম্পোর্ট অপশন নিচে নিচে ইম্পোর্ট অপশন হ্যাঁ অডিও ডাউনলোড এটা ডাউনলোড করতে দিয়ে অটো ডাউনলোড হয়ে যাবে না এদের তো কি ভালো না সিস্টেম ভালো না এই সব কিছু তো করার লাগতো না আচ্ছা আপনার ফরম্যাটটা ভাই একবার চেঞ্জ করে দেখেন তো ফরম্যাটের কারণে হইতে পারে এটা m4 এ তো এটা আচ্ছা এবার দেখি ওদের অটো হয়েছে কিনা ইম্পোর্ট অডিও আচ্ছা ঠিক আছে এবার চেঞ্জ করি ফরম্যাট চেঞ্জ করি ঠিক আছে আসলে চেঞ্জ হয় একভাবে আচ্ছা ভাই ইয়া করেন ওই যে ফাইল অপশনে যান অডাসিটিতে হ্যাঁ হ্যাঁ দে নিউ লেখা আছে হ্যাঁ উপরে সবার উপর নিউ এখানে কোন একটা কথা রেকর্ড করেন বা ইয়া কিছু করেন রেকর্ড করলে তো এটা হবে আমি বুঝছি কিন্তু ওই ফাইলটা আসছে না আচ্ছা এখানে রেকর্ড করুন এখানে কি রেকর্ডিং করা যায় না হ্যাঁ রেকর্ড করা যায় ওই যে লাল অপশনটা আছে না না রেকর্ড করতে আমি রেকর্ডিং চালু করলাম স্ক্রিন ওতে শেয়ার করলাম এই যদি রেকর্ডিং করি এখানে কি রেকর্ডিং করে হাইড করা যায় এটা রেকর্ডিং চালু করে
আচ্ছা তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, দেখা যাক কি হয়, এটাতে কাজ করে কিনা, এখান থেকে বাইরে থেকে কি অনেক নয়েজ আসছে কিনা আর একটু দেখি, আর একটু নয়েজে যাই। আচ্ছা ওকে এবার দেখি, হ্যাঁ এতটুকু যথেষ্ট। কি ব্যাপার, রেকর্ডিং স্টপ হয় না কেন? রেকর্ডিং করার সময় এটা হাইড হচ্ছে না, হাইড হওয়ার দেখি, এবার কিন্তু হাইড করলাম, হাইড হওয়া অবস্থায় রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করে নি। করা যায়। ওকে তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, দেখা যাক কি হয়, এটাতে কাজ করে কিনা, এখান থেকে বাইরে থেকে কি অনেক নয়েজ আসছে কিনা, আর একটু দেখি, আর একটু নয়েজে যাই। আচ্ছা ওকে এবার দেখি, হ্যাঁ এতটুকু যথেষ্ট। কি ব্যাপার, রেকর্ডিং স্টপ হয় না কেন? রেকর্ডিং করার সময় এটা হাইড হচ্ছে না, হাইড হওয়ার দেখি, এবার কিন্তু হাইড করলাম, হাইড হওয়া অবস্থায় রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করে নি। আচ্ছা হচ্ছে, করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করা লাগবে বলেন, এটা কি হয় কি করব, এটা শেষ তাহলে এটা গোড়াতে যাব কিভাবে? হ্যাঁ এটা হচ্ছে আপনারা যে ইয়া করেন উপর থেকে এটাকে জুম করেন, ওই যে উপরে যে বার গুলো আছে এটা টেনে ধরেন। এগুলা হ্যাঁ হ্যাঁ হাইড হাইড অবস্থায় রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করেন কিনা। যাচ্ছে না কেন এদিকে? আচ্ছা গোড়া হয়েছে মনে হয়। আচ্ছা এভাবে না ভাই, ইয়া দুইটা হইলো কেন? হ্যাঁ দুইটাই হবে, একটা ডানে একটা বামে, ডান কান আর বাম কান দুইটা। আচ্ছা তাহলে এটা কি করব, এটা কিভাবে কি করতে হবে এখন? আচ্ছা আচ্ছা বলছে এখন ওই যে আপনার এই যে টুলস এ যাবেন, টুলস হ্যাঁ টুলস এ, তারপরে হচ্ছে অপশন যে কইছিল অনেক দিন থেকে কাজ করা হয়নি, তারপরে অ্যানালাইজ এ জানতে হবে একটু। ক্লিপ করা লাগবে নাকি কি ভাই? ক্লিপ বলতে কি, যে এখানে মাঝখানে যে একটা ওই যে, আচ্ছা আমি দেখাই, মার্ক করে দেবে সাউন্ড ফাইন্ডারে যেতে হবে? না 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 ভাই, এখানে আছে পাশে ইফেক্ট, হ্যাঁ এখানে 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 হচ্ছে ইকো দিয়ে যাওয়া লাগবে, ইকো ইকো তে না ভাই, আচ্ছা নয়েজ রিডাকশনে এটা, গেট নয়েজ প্রোফাইল, তারপরে এই যে মাঝখানে যে একটা লাইন আছে না আপনার, হ্যাঁ যে জায়গায়, হ্যাঁ এই জায়গাটা সিলেক্ট করেন একটু ডানে সরান, হ্যাঁ ওকে 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 হয়ে গেছে। আরো যা আছে এখানে? আর লাগবে না, আর লাগবে না, হ্যাঁ এতটুকুই হবে। আচ্ছা তারপরে আবার ওই যে ইয়াতে ইফেক্টে নয়েজ রিডাকশন,
অপশন করে দিলাম। আচ্ছা তারপরে হচ্ছে আপনার ইয়া করেন যে যেটা হচ্ছে নয়েজ রিডাকশন আছে না এটাকে জিরো করে দেন উপরে, হ্যাঁ 12 যেটা আছে এটা জিরো করে দেন, ওকে করেন তো এখন হয় কিনা। এটা তো চেঞ্জ হলো না মনে হচ্ছে, না ওইটা পুরো লাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লেন লাইন হয়ে যাবে, প্লেন লাইন হয়ে যাবে। হ্যাঁ তো এটা হয়নি, প্লেন লাইন এটা হয়নি, এটা যেটা জিরো করলেন ভাইয়া ওটা জিরো করতে হবে না, ওটা তো দেওয়া লাগবে কিছু, আপনি কত পার্সেন্ট মানে জি করবেন ওটা। আচ্ছা ভাই না আমি আরেকবার দেখে তারপর আপনাকে তখন আমি কালকে তাহলে ইয়া করে দেবো। যেখানে গেছিলেন ভাইয়া আবার ওইখানে যান, যেখানে আপনি ওই যে জি করলেন আবার ওটা সিলেক্ট করেন ওখানে যান। আচ্ছা আগে এটা তো ঘোরাতে যাই, তাহলে আমরা রেকর্ডিং। আচ্ছা এখানে আসবো কোথায়? ইফেক্ট, এখানে ইফেক্টে যাইতে হবে, নয়েজ ওখানে যান। হ্যাঁ সিলেক্ট করা হয়নি, এখানে সিলেক্ট করলাম। আচ্ছা ইফেক্টে গিয়ে আপনার ওই যে ইয়াতি জানতে হবে একটু, ওই যে বেস গেট নয়েজ প্রোফাইলে ক্লিক দেন, গেট নয়েজ প্রোফাইল আগে ক্লিক যেটা আছে ওখানে নয়েজ প্রোফাইলটা নাও লাগবে জি ভাইয়া, ওখানে ক্লিক দেন। হ্যাঁ দিলাম, যে তো ওটা হারাই গেল, আবার আবার ওখানে যান। হ্যাঁ এবার যেটা জিরো করেছেন ওটা 12 করেন, এবার ওকে দেন। হ্যাঁ এবার হয়েছে মনে হচ্ছে জি। এগুলো কি চেঞ্জ করা লাগবে হবে জি? এগুলা ওই যে ওখানে আমার সেটিং হয়ে থাকলো, এবার মানে মার্ক করে ওই যে যেভাবে করলেন এভাবে মানে করা লাগবে। মার্ক করে বলতে এটাকে কি কপি করে নেব নাকি? না এগুলো না, আপনি মানে যে আপনার যেখানে নয়েজ থাকবে ওখানে যেরকম মার্ক করলেন এটা ওভাবে করা লাগবে। এখানে আছে, আচ্ছা এগুলোতে কি শব্দ আছে নাকি আবার কেটে যাবে নাকি? হ্যাঁ এগুলোতে শব্দ আছে, না না শব্দ না, এখানে এখানে শুধু নয়েজ আছে। তাহলে এটা কিভাবে এখন মার্ক, এখানে কি আবার ইফেক্টে যাওয়া লাগবে? ইফেক্টে যান, জাস্ট এখানে ওকে করে দিতে হবে। আচ্ছা না এভাবে আসলে কাজ করে না, এটা কাজ করে সিস্টেম তো আসলে মাথায় আসছে না কিন্তু। আমি এগুলো কি কি এগুলো নয়েজ না শব্দ কিছু বুঝছি না। এখানে নয়েজ আছে যেটা মার্ক করলেন, এখানে নয়েজ আছে। আর এগুলা এগুলা এগুলাতে আচ্ছা ভাই ইয়া করেন ওই যে ইফেক্টে জানতে ভাই। আচ্ছা একটু নয়েজটা দেখে নিই মানে কিভাবে কাজটা করছে হচ্ছে কিনা একটু চেক করে নিই, যখন করছি তখন একটু করে নিই। যাই হোক নয়েজ এতখানি দেখি যে নয়েজ রিমুভ হলো কিনা তাহলে বুঝতে পারবো, এটা মহা মুশকিল। এভাবে হবে না ভাই,
এবার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইয়া করা লাগবে। এই গোড়াতে যায় না কেন, শুরুতে যায় না কেন, আমি বুঝি না। ওর উপর ক্লিক করেন, শুরুতে ক্লিক করেন। আচ্ছা ওকে, এবার দেখি। হ্যাঁ এতটুকু যথেষ্ট। আচ্ছা নিচে ছিল। আচ্ছা তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, দেখা যাক কি হয়, এটাতে কাজ করে কিনা, এখান থেকে বাইরে থেকে কি অনেক নয়েজ আসছে কিনা, আর একটু দেখি, আর একটু নয়েজে যাই। আচ্ছা ওকে, এবার দেখি। হ্যাঁ এতটুকু যথেষ্ট। আচ্ছা মানে কি ব্যাপার, রেকর্ডিং স্টপ হয় না কেন, রেকর্ডিং করার সময় এটা হাইড হচ্ছে না, হাইড হওয়ার দেখি। এবার এবার কিন্তু হাইড করলাম, হাইড হওয়া অবস্থায় রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করে নিই। এর মূল কাহিনীটা হচ্ছে যে যে সময় আমি কথা বলবো না, সে সময়কার নয়েজ খানি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন কথা বলছি তখন একটু শস শব্দ আসছে না, ওটা কিভাবে রিমুভ করবো? না ওইটুকু রাখা লাগবে। হ্যাঁ আচ্ছা এভাবে আলাদা আলাদা করে, না হলে আমি নয়েজ রিমুভ করে ফেললাম, কিন্তু আমি যখন কথা বলছি তখন কিন্তু একটু সমস্ত শব্দ করছে, ওই শব্দটা কি রিমুভ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ ওটা করা যাবে, পুরোটাই করা যাবে, পুরোটাই ইফেক্টটা জানতে পারি একটু আপনি। হ্যাঁ তারপরে যে যেটা কম্প্রেসর আছে ওটাতে একটু ক্লিক করুন। এটা এই যে, হ্যাঁ হ্যাঁ কম্প্রেসর, ওকে দেন, পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। হ্যাঁ দিয়ে ওই যে ইফেক্টের, ইফেক্টে গিয়ে যে কম্প্রেসর দিয়ে এটা 12 করা আছে, এটা আপনি 10 করে দেন, ওই যে থ্রেশহোল্ড যেটা এরপরে আবার ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে আছে অ্যাম্প্লিফাই যেটা আছে, এটা এটা হচ্ছে আপনার 12 তে দেন। হ্যাঁ পিক যেটা 12 আছে এটা, এটা হ্যাঁ হ্যাঁ 12 তারপর হচ্ছে এলাও ক্লিপিং, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আপনি ওই যে যেকোনো ওই যে শুরুর দিকে, হ্যাঁ ভিডিও শুরুতে ওই যে যেটা আপনার নয়েজ আছে ওইটুকু একটু সিলেক্ট করেন, ভিডিও শুরুতে। হ্যাঁ ভিডিও শুরুতে সাউন্ডের উপর ক্লিক করেন, বেশি হয়ে গেল, এখানে বাদ হয়ে গেল না, না না ওখানে না, একেবারে শুরুর টুকু যেটা চিকন হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটুকু, হ্যাঁ ওইটুকু দিয়ে সিলেক্ট দে ইফেক্ট এজন যে নয়েজ রিডাকশন, গেট প্রোফাইল, গেট প্রোফাইল এখানে তার যাওয়া লাগবে না মনে হয়, গেট প্রোফাইল হ্যাঁ ওটাতে ক্লিক করেন। হ্যাঁ দেখুন কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ মানে পুরোটা হয়ে গেল, হ্যাঁ পুরোটা সিলেক্ট হইলো, দিয়ে আবার ইফেক্টে তারপরে নয়েজ রিডাকশন, তারপরে এটা হচ্ছে নয়েজ রিডাকশনে আপনার যে যেটা ইয়ে আছে 12 আছে ওটাকে 18 করেন, ওকে দেন। তো এবার হয়ে যাওয়ার কথা,
এবার প্লে করেন, আরেকবার কম্প্রেস করা লাগতো। তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, দেখা যাক কি হয়, এটাতে কাজ করে কিনা। ও আচ্ছা আচ্ছা, আরেকবার সিলেক্ট করুন। এখানে বাইরে থেকে কি অনেক নয়েজ আসছে কিনা আরেকটু দেখি, আরেকটু নয়েজ যায়। আচ্ছা পজ করে দেন ভাই আরেকবার। আচ্ছা আবার ওই যে ভিডিও শুরুর অংশটা অনেক শব্দ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ আরেকবার শুরুতে যান। হ্যাঁ শুরুর ওই যে চিকন অংশটুকু আরেকবার সিলেক্ট করেন। বাস হয়েছে, আরেকবার নয়েজ প্রোফাইলে ইফেক্টে গিয়া নয়েজ রিডাকশন গেট প্রোফাইল দ্য কন্ট্রোল এ দিয়ে আরেকবার ওই যে নয়েজে গিয়ে 18 তে দিয়ে দিবেন নয়েজ রিডাকশন 18 দিয়ে। ওকে এটা 18 দেওয়াই আছে। হ্যাঁ দ্য ওকে দিয়ে দেন। হ্যাঁ ওটা তো করাই ছিল না, অলরেডি তো করা ছিল এটা। হ্যাঁ এটা হচ্ছে দুইবার তিনবার করলে হয় কি মানে পুরোটা একবার স্মুথ হয়ে যায়। তারপর আরেকবার হচ্ছে ইফেক্টে যাবেন এখন দিয়ে কম্প্রেসর দিয়ে ওকে করেন। এবার প্লে করেন তো। তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, দেখা যাক কি হয়, এটাতে কাজ করে কিনা। এখান থেকে বাইরে থেকে কি অনেক নয়েজ আসছে কিনা আরেকটু দেখি, আরেকটু নয়েজ যাই। এই যে এই জায়গাতে নয়েজ ছিল, এই যে এবার দেখি। হ্যাঁ এতটুকু যথেষ্ট, কি ব্যাপার রেকর্ডিং স্টপ হয় না কেন? রেকর্ডিং করার সময় এটা হাইড হচ্ছে না, হাইড হওয়ার দেখি। এবার কিন্তু হাইড করলাম, হাইড হওয়া অবস্থায় রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করে নিই করা যায়। আচ্ছা মোটামুটি নয়েজ রিডাকশন হয়ে গেছে। এখন মাঝে মধ্যে আপনার যে সাউন্ডটা মানে মেটালিক টাইপের হয়ে যাচ্ছে, এই যে এখানে কিছুটা নয়েজ আছে। হ্যাঁ আপনার সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে সব সময় এই জিনিসটা ফলো করা হয় যে যে মানে ছোট ছোট ভাবে ক্লিপ করা হয়, একটা না বড় রেকর্ডিং সাধারণত করে না। এবার দেখি। হ্যাঁ আচ্ছা এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারেন যদি শুধু নয়েজ থাকে। না কেটে বাদ দিলে তো ভিডিওর সাথে যে মিলবে না। ও তাও ঠিক, তাহলে এটাকে ইয়া করে দেন ওই যে ইফেক্টে গিয়া নয়েজ ডিটেকশন গেট ওকে করে দেন জাস্ট। ওটা কেটে বাদ দিতে গেলে ওটা ফাঁকাই থাকবে, যেখান থেকে কথা শুরু হবে ওই কথার সাথে মিলা দিতে হবে। এই কেটে বাদ দিলে এটা ও হয়ে থেকে যায়। হ্যাঁ কেটে বাদ দিলে ওটা ফাঁকা হয়ে থেকে গেল, যেখান থেকে আবার কথা শুরু করলেন তার নিচে আপনি আবার ওই ভয়েসটা দিয়ে দিলেন। না কেটে বাদ দাও বলতে কি, এখানে কেটে বাদ দিয়ে দিলে তখন সমস্যা হয়ে যাবে। জিরোটা করবে কিভাবে এখানে অ্যামপ্লিফাই যে না না অ্যামপ্লিফাই এখানে দেওয়া যাবে না, এটা হচ্ছে আপনার যে নয়েজ রিডাকশনে যাওয়া লাগবে। নয়েজ রিডাকশন দেয়া যে 18 যেটা আছে এটাকে ম্যাক্স করে দেন মানে সর্বোচ্চ করে দেন। হ্যাঁ 10 এ সর্বোচ্চ করে দেন, ওকে করে দেন। আচ্ছা এবার প্লে করেন তো। এটা এটা তো হয়নি, রিডাকশন তো হয়নি, এটা সোজা স্ট্রেট মানে এটা কি সম্পূর্ণ ইয়া আপনার ওই যে এখানে কোনো কথা নাই? না ফাইল করতে হবে ভাইয়া, এখানে নয়েজ রিডাকশনে যে এটা মানে জিরো করা লাগবে। না না ভাই এখানে আগে গেট প্রোফাইল নাও লাগবে, আগে গেট প্রোফাইল। হ্যাঁ নয়েজ রিডাকশনে গিয়া গেট প্রোফাইল দিয়ে আবার ইয়াতে যা নয়েজ রিডাকশনে। হ্যাঁ এবার ওই যে ম্যাক্স করে দেন এটা দিয়ে ওকে দেন। আচ্ছা হয়েছে, এবার হয়েছে। বাহ এবার হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে শুরুতে আগে যে অ্যামপ্লিফাই করে নাও লাগবে ভাই, মানে পুরোটা সিলেক্ট করে আগে অ্যামপ্লিফাই করবেন। পুরোটা সিলেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ পুরোটা সিলেক্ট করলাম, মানে যখন আপনি শুরুতে কাজ করবেন তখন অ্যামপ্লিফাই অ্যামপ্লিফাই যে অ্যামপ্লিফাই গিয়ে যে হ্যাঁ করা লাগবে 12।
হ্যাঁ এখানে 12 12 দিবেন হ্যাঁ 12 গুণ আপনি এমপ্লিফাই করছেন এমপ্লিফাই করে দিলাম ইফেক্টে গেলাম আবার সাউন্ড হ্যাঁ এখন হচ্ছে প্রত্যেকটা সাউন্ড আপনার 12 গুণ হয়ে গেছে মানে নয়েজ গুলো অনেক বেশি বেশি আপনি দেখতে পাবেন হুম তারপর হচ্ছে নয়েজ আগে গেট প্রোফাইল না 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 এটা হচ্ছে পুরোটা প্রোফাইল আপনি নিয়ে নিলেন এখন হ্যাঁ আচ্ছা আগে একটু যে কোনো একটা অংশ সিলেক্ট করেন নয়েজ গুলো ওই যে আপনার এই যে একটু উঁচু নিচু হয়ে আছে না প্লেন লাইনটাই এটা মাঝের মধ্যে না 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 ওখানে না ওখানে না হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে লাইনটা প্লেন হয়ে আছে কিন্তু একটু উঁচু নিচু হয়ে আছে এই জায়গাটা আপনি সিলেক্ট করলেন এগুলো হচ্ছে নয়েজ আচ্ছা এই যে এখানে আছে কিছু নয়েজ এখানে হ্যাঁ এখানেও নিতে পারেন এই নয়েজ গুলো আপনি এখন গেট প্রোফাইল দিয়ে এই প্রোফাইলটা নেবেন আপনি এডিট নয়েজ রিডাকশনে গিয়ে রিডাকশন হ্যাঁ এই প্রোফাইলটাকে নিলেন দিয়ে আবার কন্ট্রোল এ দিয়ে শুরু মানে পুরোটা সিলেক্ট করবেন হ্যাঁ দিয়ে এখন নয়েজ রিডাকশনে যাবেন মানে আগে ওই প্রোফাইলটাকে নিলেন যে ওটাকে হচ্ছে নয়েজ দিয়ে এখন অ্যাপ্লাই করবেন 12 দিয়ে 12 অথবা 18 যেকোনো একটা দেওয়া যায় দিয়ে ওকে এখন ওই প্রোফাইলটুকু মানে পুরো অডিও থেকে সরে গেছে ওই নয়েজটুকু এখন সাউন্ড গুলো অনেক বেশি বেশি হয়ে গেছে এখন আবার কম্প্রেসরে দেওয়া লাগবে যখন নয়েজটা রিডাকশন হয়ে গেল তারপরে কম্প্রেসর দেওয়া লাগবে দি ওকে অরিজিনাল সাউন্ড আসলো আচ্ছা মানে এটা তো তাহলে বিভিন্ন মত বিভিন্ন ভাবে কাজ করছে আমি মানে আরেকটা মাথার মধ্যে গুলাই গেল মনে হচ্ছে বিষয়টা না এখানে আছে আচ্ছা প্রথমে আগে আপনি অ্যামপ্লিফাই করবেন আচ্ছা আমি এটা এটা ডিলিট করে দিই এটা ডিলিট করি আচ্ছা ডিলিট করে দেন নতুন করে একবার রেকর্ড করে নেন হ্যাঁ এটা ডিলিট করব কিভাবে আপনার যে ফাইল যেটা আছে ফাইলে যান এখানে নিউ ফাইল আছে নিউ যেটা আছে এটা এক্সিট করে দেব নাকি এক্সিট করতে পারেন এটা আচ্ছা রেকর্ডটা আবার সেভ যাচ্ছে এখানে আমি এক্সিট করে দিই এটা নো করে দিই আচ্ছা তো এখানে আমি ক্যামটা সেট করে দিই আর আরেকটা কথা ভাই যখন ওই যে ভিডিও রেকর্ড করবেন তার আগে আপনি ওই 2-4 সেকেন্ড আপনি একটু ইয়া করবেন চুপ হয়ে থাকবেন তাহলে আশেপাশে যত ইয়া আছে নয়েজ আছে ওটা ক্যাপচার হয়ে যাবে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি আচ্ছা আমি একটু মানে ভিডিও অডিও দুটোই একটু রেকর্ড করে দেখি একসাথে কি হয় আচ্ছা এখান থেকে অডিওটা রিমুভ করে দিই জাস্ট ভিডিওটা রাখি আর এখান থেকে ভাই ক্যামটা সিওটা কি থেকে মানে অডিও আউট না যায় না অডিও শুধু এক্সপোর্ট করব কি জানি কই আমি তো ওটা তো করতে পারলাম না একটু দেখতে হবে তো যা হোক এটাতে যদি ভালো হয় তাহলে ওটা তার দরকার নাই দেখে নি একটু এটা রেকর্ড দিলে এখন রেকর্ড হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ রেকর্ড হয়ে যাবে তাহলে আগে এটা চালু করি যা হোক আমরা কিন্তু ভিডিও স্টার্ট করলাম শুরু করলাম এখন আমি একটু কিছু বলি যাতে আমাদের ভিডিওটা করা সুবিধা হয় আচ্ছা এটা আমাদের ওয়েবসাইট দেখা যাক এবার ড্র করা যায় কিনা আচ্ছা ড্র করা যাচ্ছে আর আমাদের নয়েজ রিডাকশন হচ্ছে কিনা এটা চেক করছি আচ্ছা এতটুকু নিলেই তো হয়ে যাবে নাকি আমাদের তার বেশি দরকার নাই হবে আচ্ছা প্রথমে তাহলে আমি ভিডিও অফ করব না অডিও অফ করব আগে অডিওটাই অফ করি এটাকে অফ হয়েছে হ্যাঁ অফ হয়ে গেছে এটাকে থামাবো কিভাবে
ওই যে আপনার পজ বাটন অথবা ওই যে যেটা চার কোনা ঘর আছে ওইটা ক্লিক করলে হয়ে যাবে। পাশেরটা হ্যাঁ এটাতে ক্লিক করলে স্টপ হয়ে গেল। এটা মনে হয় অডিওর সাথে মিলেছিল কি? আপনারা যে যেটা ভিডিও রেকর্ড করছেন না, ভিডিও অডিও দুইটা একসাথে রেকর্ড করতে হবে, আলাদা আলাদা না করে ভালো, তাহলে আপনার লেন্থটা একই থাকবে, দুইটা ম্যাচ করতে সুবিধা হবে। শুধু অডিও এক্সপোর্ট করাটা এখন একটা দেখতে হবে, ভিডিও থেকে অডিও এক্সপোর্ট করাটা। হ্যাঁ সেটাই তো, নাহলে তো এত ভিডিও অডিও তো এবার ঝামেলা লেগে যাবে তো, কখন কি হয় না হয়। আর বেশি আপনার খাটনি বেড়ে যাবে। হ্যাঁ ভিডিও থেকে অডিও এক্সপোর্ট করার আলাদা অ্যাপস আছে, ওগুলো ইনস্টল করে নিলে। ক্যামটাসিয়াতে কি হচ্ছে না ওটা? ওটা তো ভিডিও অডিও আলাদা দুইটা লেয়ার হয়ে যায়। দুইটা লেয়ার হচ্ছে, দুইটা লেয়ার করা যাচ্ছে, কিন্তু ই করা যাচ্ছে না, অডিওটাকে এডিট করা যাচ্ছে না, এডিটটা MP3 হচ্ছে না, AVI ফাইল হচ্ছে। আচ্ছা আমি এটাকে আবার বাদ দিই, এটাকে না করে দেখি এবার আমি নিজে একটু ওটাকে যেভাবে হোক একটু সমাধান করা লাগবে। এটার ক্যামটাসিয়াতে রেকর্ড করি, ক্যামটাসিয়াতে সবকিছু করি। হ্যাঁ হ্যাঁ ওকে, আমাদের ভিডিও চালু হয়ে গেছে, রেকর্ডিং চলছে, নয়েজ রিমুভ করছি। এটা আমাদের ওয়েবসাইট, নয়েজ কিভাবে রিমুভ করে সেটা একটু চেক করে নিই, এর জন্য একটু সিলেক্ট করে নিলাম, আবার বাদ দিয়ে দিলাম, রেকর্ড শেষ, স্টপ। ভিডিও কি স্টপ করে দিয়েছেন? হ্যাঁ ই করে দিলাম তো, রেকর্ড করে নিলাম তো। ওই যে শুরুতে একটু 2 সেকেন্ড একটু মানে চুপ থাকার একটু ইয়া করতে হবে, নয়েজটা ক্যাপচার হতে হবে তো। তাই তো, শুরুতে অথবা শেষে যে কোনো সময় একটু নয়েজটা ধরতে পারলে হইছে। ওকে আমাদের ভিডিও চালু হয়ে গেছে, রেকর্ডিং চলছে, নয়েজ রিমুভ করছি। এটা আমাদের ওয়েবসাইট, এখান থেকে অডিও এক্সপোর্ট করার অপশন। এই যে সেপারেট অডিও ভিডিও করে দিলাম, জাস্ট অডিওটা আলাদা করে ফেলেছি। আর ভিডিওটা আরেকটা প্রজেক্ট নেওয়া যায় কিনা, এটা নিউ প্রজেক্ট, ওই যে ওখানে ইম্পোর্ট অপশন আছে, এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট জিপ। জাস্ট অডিওটা ই করব কিভাবে, মানে অডিওটা এক্সপোর্ট করতে হবে কোনো ভাবে এখন।
ক্যামটাসিও তো আমি ইউজ করি না এখন। আচ্ছা এই যে মিডিয়া অপশন আছে ওখানে একটু ক্লিক করেন তো ভাই না। আচ্ছা একটু ভিডিওর কাজ শেষ, এখন অডিও। এই অডিও কে আলাদা ভাবে ইম্পোর্ট করা যায় কিনা? আলাদা ভাবে ইম্পোর্টের অপশন দেখলাম, ইম্পোর্ট করা যাবে। আপডেট মিডিয়া কই? মিডিয়া অপশনে ক্লিক করুন, এই যে রেকর্ডের পাশে ডান দিকে উপরে বাম দিকে, বাম দিকে উপরে সবার উপরে মিডিয়া অপশন। মিডিয়া থেকে তো ইম্পোর্ট করা যাবে, এটা ইম্পোর্ট করা যাবে। এখান থেকে আপনি অডিও ইনপুট করতে পারবেন। হ্যাঁ কিন্তু এটাকে আলাদা ভাবে, আচ্ছা এটা একটা ক্যামটা সেট থাক, আর একটা ক্যামটা সে ওপেন হয় কিনা দেখি। আচ্ছা ভাই আরেকটা কাজ করা যায়, এই ভিডিওর তো আপনার ওই যে হার্ড ড্রাইভে ইয়ে হয়েছে তাই না? হুম, ওইখান থেকে ওই ভিডিও থেকে অডিওটা ইয়া করা যাবে, এক্সপোর্ট করা যাবে। একটা ফাইল ডাউনলোড করে নিন না হলে, অডিও এক্সপোর্টার কোথা থেকে কি? একটা ভিডিও থেকে কিভাবে অডিও আলাদা করব এটা? হ্যাঁ হ্যাঁ অডিও এক্সপোর্টার না, ওটা আলাদা ভাবে করা যায় এখানে। আচ্ছা এখান থেকেও করা যায় আমার মনে হয়, যতদূর এখান থেকে করা গেলে সুবিধা হয় খুব। কাস্টম প্রোডাকশন শুটিং, যে M4 এ অডিও আছে এটা তো হবে তো, MP3 হচ্ছে না তো? M4 এ তো হয়ে যাবে এটা হচ্ছে, এটা 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 না না নিচে, এটা সব নিচে M4 এ। এটা তো নিচ্ছিল না ওই যে, ওটা তো ওই অডিওটা তো সাপোর্ট করছিল না ওখানে। আচ্ছা আরেকবার করে দেখেন তো এবার হয় কিনা, দেখা যাক। না এটা হবে না। WMV এটা কি সাপোর্ট করে না খালি শুধু MP3 সাপোর্ট করে? এটা হচ্ছে ভিডিও, এটা WMV আমি ট্রাই করিনি কখনো। আচ্ছা ভিডিও, এটা তো ভিডিও। আচ্ছা M4 এ আরেকবার ট্রাই করে দেখি তো ভাই, প্রথমে তো এই যে একটা সেটিং চেঞ্জ করলেন এটা তো। আচ্ছা আমার এই পুরো ফাইলটা এখন তো সেভ হচ্ছে না, জাস্ট ও আচ্ছা প্রজেক্টে জমা হয়েছে। আমি এটা যদি বলি অল্টার কন্ট্রোল এ দিয়ে যদি সেভ করি তাহলে মনে হয় সবগুলো সেভ হচ্ছে। তখন দেখাচ্ছে এইগুলো অপশন। হ্যাঁ আচ্ছা, আর যদি জাস্ট এইগুলা রিমুভ এটা বাদ দিয়ে দিই, জাস্ট এটা সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করে যদি বলি প্রোডাক্ট আপলোড করছি তাহলে এবার আসছে কই, এবারও তো ভিডিও আইলো। তখন তো অন্য অপশন ছিল। আচ্ছা কাস্টম করেই দেখি এত ঝামেলা না করে। ওকে আমাদের ভিডিও চালু হয়ে গেছে, রেকর্ডিং চলছে, নয়েজ রিমুভ। এখন
ওই ফাইল ইম্পোর্ট হবে না, ইম্পোর্ট নিচে অপশনে ইম্পোর্ট অডিও এই যে এই ফাইলটা, এই ফাইলটা হচ্ছে না, এটাকে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ এটাকে এখন কনভার্ট করতে হবে। ফাইলটা কি ফাইল? এটা হচ্ছে m4a টেস্ট 11 প্রপার্টিজ m4a। m4a to mp3 হয়েছে। mp3 কনভার্ট, ওইটা কি ই ছিল নাকি? কি ভাই কোয়ালিটি ছিল নাকি? না 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 কোয়ালিটি ছিল না তো। এটা এটা হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এটা কনভার্ট করেছি। এবার দেখি ফাইলটা ওপেন করি। কোনটা যে ডাউনলোড হইল, নাম দিতে হতো ওখানে, তাহলে ভালো বুঝে যেত। এই যে নিচে mp3 মনে হয় নাকি, ওটা নিচেটা না উপরেরটা, উপরেরটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ এটা। ওকে আমার নয়েজ রিমুভ কর। এটাই ডাউনলোডের পাশে টাইম দাও থাকে, কয়টা সময় ডাউনলোড করলে স্যার মেন ফাইল ইম্পোর্ট ইম্পোর্ট অডিও এখন প্রথমে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন। প্রথমে কি করতে হবে? কন্ট্রোল এ সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ তারপর ইফেক্টে যাবেন, ইফেক্টে ইফেক্টে তারপর অ্যামপ্লিফাই 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 এটা করব 12 12 ওকে। এটা হচ্ছে বড় হলো এখন, বড় হলো এখন হচ্ছে নয়েজ গুলো সবগুলো বড় বড় হয়ে দেখাচ্ছে। আচ্ছা এটাকে বড় করা যাবে না? হ্যাঁ যাবে, এটা বড় হচ্ছে না। না অডিও বড় করা যাবে না আপনার, অডিও করা যায় না অডিও। এটা জুম জুম বড় বলতে এটা জুম। আচ্ছা এই যে জুম আছে তো, এই যে আছে জুস। তারপরে হচ্ছে আপনার ইয়া করতে হবে এই নয়েজ গুলাই, যে মিডিল এর যে কোন একটা চিকন লাইন গুলো দেখেন, এটা এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ এটুকু, এগুলো হচ্ছে নয়েজ। প্লে করে দেখেন একবার, না হলে পুরোটার উপর অ্যাপ্লাই করবেন।
noise reduction এটাকে করতে হবে 18 18 করে আছে হ্যাঁ ওকে করে দিবেন ওকে বাহ আরেকবার হচ্ছে এটা হয়ে গেল তো যে আরেকবার ওই চিকন লাইনটা সিলেক্ট করবেন মানে দুই তিন বার করলে এটা খুব ভালো হয় আচ্ছা কত কাছে যায় না দরকার নাই এত কাছে এটা আবার তাড়াতাড়ি রিমুভ করা যাবে কি হ্যাঁ ছোট একটা পয়েন্ট নিলে হয়ে বেশি লাগবে না এটা হচ্ছে গেট প্রোফাইলের নাও লাগবে আগে ইফেক্ট গেট প্রোফাইল হ্যাঁ দেখুন পুরোটার উপরে অ্যাপ্লাই করবেন কন্ট্রোল এ ইফেক্ট নয়েজ রিডাকশন 18 হ্যাঁ বাহ আবার হয়ে গেছে চিকন হয়ে গেছে বাস আচ্ছা কে এখন হচ্ছে এটা হচ্ছে আগে ইয়া ছিল অ্যামপ্লিফাই করা ছিল ডেসিমাল নাকি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনো যদি সাউন্ড থাকে তাহলে আরেকবার হয়তো রিডাকশন করে নেবেন ওকে আমাদের ভিডিও চালু হয়ে গেছে রেকর্ডিং চলছে বাহ ওকে গুড এটা আমাদের ওয়েবসাইট নয়েজ কিভাবে রিমুভ করে সেটা একটু চেক করে নি এর জন্য সিলেক্ট করে নিলাম আবার বাদ দিয়ে দিলাম রেকর্ড শেষ স্টপ বাহ ইম্পোর্ট করে নেবেন ওই ভিডিওতে document এই অডিসিটি ফাইল অডিসিটি হ্যাঁ এই যে ফাইল অডিসিটি অডিওন ক্যামটা সিটি ক্যামটা সিটি যে এই অডিওটা সিলেক্ট করা আছে এটাকে ডিলিট করে দিলাম হ্যাঁ এখন ওই যে ইম্পোর্টে যাবেন মিডিয়াতে গিয়া ইম্পোর্ট করে নি এখন অডিওটা ওই অডিওটা কোথায় ছিল মিউজিক না ডকুমেন্টে ছিল ডকুমেন্ট অডিসিটি এটা ওকে এবার এটাকে নিয়ে আসি একবার প্লে করি দেখি কথার সাথে এটা মিলে কিনা ওকে আমাদের ভিডিও চালু হয়ে গেছে রেকর্ডিং চলছে নয়েজ রিমুভ করছি এটা আমাদের ওয়েবসাইট নয়েজ কিভাবে রিমুভ করে সেটা একটু চেক করে নি এর জন্য সিলেক্ট করে নিলাম আবার বাদ দিয়ে দিলাম রেকর্ড শেষ স্টপ মিলে গেছে আমি হয়েছে তো নিজের কণ্ঠ শুনতে ভালো লাগলো না কামরুল জি নিজের কণ্ঠ আচ্ছা একটু এটা ডাউনলোডই করব দিয়ে দেখব
হয়েছিল কি আমি ওই যে স্ক্রাইবে অ্যানিমেটেড ভিডিও বানানোর একটা ইয়া করছিলাম, কাজ করছিলাম। আচ্ছা, ওটা হচ্ছে হোয়াইট পেজে অ্যানিমেটেড ভিডিও অর্ডার, ওইখানে অডিওর কাজের জন্য ওই অডাসিটি কাজ করছিলাম। দরকার নাই এটার ই করার। কত নম্বর প্রজেক্ট দিয়েছে গুণ 22 এটা আমি তো হেডফোন দিয়ে রেকর্ড করলাম, আমি তো হেডফোন দিয়ে এখন রেকর্ড করলাম। মানে হেডফোন মানে ইয়ারফোন দিয়ে? ও ইয়ারফোন দিয়ে যাবে যাবে যাবে। আচ্ছা দেখা যাক, আমাদের ভিডিও চালু হয়ে গেছে, রেকর্ডিং চলছে, নয়েজ রিমুভ করছি। এটা আমাদের ওয়েবসাইট, নয়েজ কিভাবে রিমুভ করে সেটা একটু চেক করে নিই, এর জন্য সিলেক্ট করে নিলাম, আবার বাদ দিয়ে দিলাম, রেকর্ড শেষ। মাইক্রোফোনটা একটু দূরে রাখলে ওই যে আপনার ওই নিঃশ্বাসের সাউন্ডটা আসবে। আচ্ছা আচ্ছা, রেকর্ডটা করতে হবে ভাইয়া রাত্রি, দেখা যাচ্ছে তাহলে দিনের বেলা নয়েজটা আসে বেশি।